আজকের বিষয় পরিবেশ আন্দোলন। সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আজকের এক নম্বর প্রশ্ন, ভারতে প্রথম পরিবেশ আন্দোলন কোনটি? উত্তর, বিষয়ী আন্দোলন। দুই নম্বর প্রশ্ন, বিষয়ী আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর, 1930 খ্রিস্টাব্দে। তিন নম্বর প্রশ্ন, বিষয়ী আন্দোলনের একজন নেতার নাম লেখো। উত্তর, অমৃতা দেবী। চার নম্বর প্রশ্ন, সিপকো আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর, 1973 খ্রিস্টাব্দে। পাঁচ নম্বর প্রশ্ন, সিপকো আন্দোলনের দুইজন নেতার নাম লেখো। উত্তর, সুন্দরলাল বহুগুণা এবং গৌরী দেবী। ছয় নম্বর প্রশ্ন, সিপকো আন্দোলন কোথায় হয়েছিল? উত্তর, উত্তরাখণ্ডের চামেলি জেলায় এবং পরে তেহরি গাড়োয়াল জেলায়। সাত নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর, 1978 খ্রিস্টাব্দে। আট নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? উত্তর, ভারতের কেরালা রাজ্যে। নয় নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর, কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ, কবি সুগাথা কুমারী প্রমুখ। দশ নম্বর প্রশ্ন, জঙ্গল বাঁচাও আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছে? উত্তর, 1982 খ্রিস্টাব্দে। এগারো নম্বর প্রশ্ন, জঙ্গল বাঁচাও আন্দোলন কোথায় হয়েছিল? উত্তর, বিহারের সিংভূম জেলায়। বারো নম্বর প্রশ্ন, জঙ্গল বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কারা? উত্তর, সিংভূমের আদিবাসীরা। তেরো নম্বর প্রশ্ন, আপিক্য আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উত্তর 1983 খ্রিস্টাব্দে। ১৪ নম্বর প্রশ্ন, আপেক্ষ আন্দোলন কোথায় হয়েছিল? উত্তর কর্ণাটক রাজ্যের উত্তর কান্নাড়া এবং শিমোগ জেলায়। ১৫ নম্বর প্রশ্ন, আপেক্ষ আন্দোলন শুরু করতে সহায়তা করেছিল কে? উত্তর পাণ্ডুরং হেগড়ে। ১৬ নম্বর প্রশ্ন, তেহরিবাদ সংঘাত কত খ্রিস্টাব্দে শুরু হয়? উত্তর 1990 খ্রিস্টাব্দে। ১৭ নম্বর প্রশ্ন, তেহরিবাদ সংঘাতের নেতার নাম কি? উত্তর সুন্দরলাল বহুগুণা। ১৮ নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন কবে হয়েছিল? উত্তর 1885 খ্রিস্টাব্দে। ১৯ নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কারা? উত্তর মেধা পাটকার, বাবা আমতে প্রমুখ। ২০ নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন কোথায় হয়েছিল? উত্তর গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।